দলমত নির্বিশেষে তিনি ছিলেন বিশেষ শ্রদ্ধার। স্বামীর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন বুদ্ধছায়া। এই শোকাতর আবহে মীরা ভট্টাচার্যকে চিঠি পাঠালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর আগে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট মারফত শোক জ্ঞাপন করেছিলেন। রাহুল চিঠিতে উল্লেখ করেছেন, ভারত এমন এক ব্যক্তিকে হারালো যার উচ্চাভিলাষী দূরদৃষ্টি পশ্চিমবঙ্গকে সুসংহত রূপ দিয়েছে। আদর্শগত গরামের সীমা অতিক্রম করে নানা প্রতিকূলতার মোকাবিলা করে তিনি বাংলার উন্নয়নে নতুন যুগের সূচনা করেছিলেন। অনেক চ্যালেঞ্জ নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন। আজ বাংলা যেখানে দাঁড়িয়ে তার অন্যতম কারিগর বুদ্ধদেব ভট্টাচার্য। চিঠিতে তিনি আরও লেখেন, তার মেধা আর সংস্কৃতি চর্চার সঙ্গে যারা পরিচিত তাদের কাছে বিশেষ ক্ষতির, আমি আন্তরিকভাবে সমব্যথী। প্রসঙ্গত শুধু রাহুল গান্ধী নয়, বুদ্ধদেবের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ক্ষেত্রে মতবিরোধ থাকলেও ব্যক্তি বুদ্ধদেবকে শ্রদ্ধা করতেন সকলেই।